তবে ভাইজান আমার আল্লাহ আমারে দুটো হাত দাই নাই দুটি পা দাই নাই কিন্তু মহান স্রষ্টা আমাকে দুটি চোখ দিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের হিংসা হয় নাকি যারা চোখ দুটো নিয়ে নিত তাও ভালো হতো তবে বক্তার আকর্ষণ আরো হতো নাকি তো আলহামদুলিল্লাহ কেন বললেন না তার জন্য আমার মনে এটাই এলো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে ক্ষুদ্র কিঞ্চিত শিক্ষা অর্জন করে দেখলাম বন্ধু ওই দিনটি আসার পূর্বে এক দুই করে প্রায় আনুমানিক 142টার মতো নিদর্শন আল্লাহর জমিনে দেখা দেবে যাকে আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয়েছে আলামাত আমার ভাইয়ের আমার বন্ধুরা তার মধ্যে কয়েকটি আলামাতের কথা আপনাদের কাছে বলি রে বিশ্ব জগতের নর নারীরা রে আমার ভাই এবং বন্ধুরা রে আমার মা এবং বোনেরা শুনে যান রাতের বেলা ওই দিন সেই দিন কামাতের দিনটি যখন অনুষ্ঠিত হবে তার পূর্বে তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে এমন একটি দিন এসে যাবে এমন একটি সময় এসে যাবে এমন একটি কাল এসে যাবে এমন একটি সময় এসে যাবে সেই দিন মানুষেরা সত্য কথা বলবে না মিথ্যে কথা বলবে ভাই গাও মিথ্যে বলবে মিথ্যে মনে করবে না মিথ্যেটাকে সত্যর মতো করে ব্যবহার করবে আর সত্যটাকে পায়ের নিচে চাপা দেবে ভাইজান শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত মিথ্যে বলবে এমন দাড়িওয়ালা আলেম থেকে নিয়ে সাধারণ জালেম পর্যন্ত মিথ্যে বলবে মিথ্যেটাকে মিথ্যে মনে করবে না রাষ্ট্র পঞ্চায়েত ভবন থেকে রাষ্ট্রভবন পর্যন্ত মিথ্যে চলবে সাধারণ সাধারণ মেম্বার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত মিথ্যে বলবে মিথ্যেটাকে মিথ্যে মনে করবে না হে কালিয়া চক বৈষ্ণবনগর থানার লোকেরা রে মালদা বাঙ্গাল বিশ্বভারতের লোকেরা এমনই চিত্র নিদর্শন যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও তুমি নিজেকে বিশ্বাস করে নাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই নরক থাকবে নাম্বার দুই রে বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা কায়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে ওই দিনটি যখন অতি কাছাকাছি হয়ে যাবে তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে এমন একটি দিন এমন একটি কাল এমন একটি সময় এমন একটি টাইম তোমাদের কাছে এসে যাবে সেই দিন কেউ কাউর কাছে নত শিকার হবে না বাপ বেটার কাছে নত হবে না বেটা বাপের কাছে নত হবে না চাচা ভাতিজার কাছে নত হবে না ভাতিজা চাচার কাছে নত হবে না এক অন্যের কাছে নত হবে না এক অন্যের চাইতে এক অন্যে বড় হতে চাইবে কেউ কাউর কাছে নত শিকার হবে না ভাইজান দেইবান্দি বেরেলির বদনাম করবে কেমন করে বড় হতে চাইবে একজন অন্যজনের গিবাদ করে একজন অন্যজনের সমালোচনা করে একজন অন্যজনের বদনাম করে একজন আরেকজনের চাইতে বড় হতে চাইবে কেউ কাউর কাছে নত হবে না মনিরুদ্দিন জানে কি তার দুটো হাত নাই ঠ্যাং নাই তেমন লেখাপড়া করে নাই ও কখন পড়লো কখন মুলবি হলো আবার এত বড় বক্তা এগুলো সব বাজে মন্তব্য ও চলতো কি ওকে শুধু দেখার জন্য মানুষ নিয়ে যায় ও আবার জানে কি ও কিছু জানে না এই জালসা কমিটির লোকেরা আপনারা কি খেলা মেলা লাগার জন্য এই মতো বক্তা আনছেন এই কথা যদি চার থেকে ছয়টা জালসাই বলতে পারি মনিরুদ্দিনের বদনাম হয়ে যাবে আমি আব্দুর রহিম বড় হয়ে যাব কি গো কন্যা
একজন অন্যজনের সমালোচনা করে, এমনি করে একজন অন্যজনের গীবাত করে, এমনি করে একজন অন্যজনের অপপ্রচার অপনিন্দা করে, একজন আরেকজনকে ডাউন করে, একজন আরেকজনের চাইতে বড় হতে চাইবে, কেউ কাউর কাছে নত স্বীকার করবে না। রে বিশ্ব জগতের নর নারীরা, রে মালদা জেলার বৈষ্ণব নগর থানার লোকেরা, তখন তোমার হৃদয়কে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও। ওই এই দিনের সময় আর বেশি দিন নেই, ওই দিনটি যেন অতি নিকটবর্তী। শুধু তাই নয় বন্ধুরে, নাম্বার তিন, এরকম করতে করতে প্রায় 142টা, এবার তিন নম্বর বলছি, নাম্বার তিন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, রে বিশ্ব জগতের নর নারীরা, এমন একটি দিন তোমাদের কাছে এসে যাবে, এমন একটি কাল তোমাদের কাছে এসে যাবে, এমন একটি সময় তোমাদের কাছে এসে যাবে, সেই দিন তোমাদের এলাকায়, তোমাদের পাড়ায়, তোমাদের রাজ্যে, তোমাদের দেশে, তথা পৃথিবীর মাটিতে তোমরা দেখতে পাবে, নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না, পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, বোন ভাইকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, জেনা এবং ব্যভিচার উত্তপ্ত হবে, জেনা এবং ব্যভিচারের বিচার হবে না, বিচার করতে গেলে তৃণমূল বিজেপি হয়ে যাবে। জানতে পারছে সলিমের মাল কলিম চালাইছে, কোনো বিচার নেই, বুঝতে পারছেন না? স্পষ্ট, ওই ছোড়ার রাত 8টার পরে রোজ আসে সলিমের বাড়ি, কি করতে হয়? 8টার সময় আসছে, 11:30-12টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, ও কি কইল্লা কামাইতে আসছে নাকি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হক কথায় বাপবাজার, গরম ভাতে বিলাই বাজার, রাসূল বলেন আল হক মরুন, হক কথা কড়া। হে আমার আব্বা জান সোনাচ্ছানেরা, রে আমার শিক্ষিতা মা এবং বোনেরা, শুনে যান রাতের বেলা, আমি মনিরুদ্দিন বলি খালা, আমার আল্লাহ তোমাদের মায়ের জাতি, মায়ের সম্মান দিয়ে তৈরি করেছে, নিজেকে মহান মনে করো না, যৌবন দিয়েছে অপবায় নষ্ট করো না, রূপ দিয়েছে রূপ চর্চা করো না, তুমি অতি মূল্যবান নারী রে, তোমার পায়ের নিচে আমার জান্নাত, নারাই দেখবে এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ ডিফারমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে জেনা এবং ব্যভিচার উত্তপ্ত হয়ে যাবে, জেনা ব্যভিচারের বিচার হবে না, সাধারণ মানুষকে একজন অন্যজনকে দেখে লজ্জা পাবে না, ভাই বোনকে দেখে লজ্জা পাবে না, বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না, বেটি বাপকে দেখে লজ্জা পাবে না, ভাই গো এক অন্যের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে, হায়া শরম বাজারে বিক্রি করে অল্প টাকাই খেয়ে ফেলবে। রে বিশ্ব জগতের নর নারীরা, রে উত্তরবঙ্গের মালদা জেলার বৈষ্ণব নগর থানার লোকেরা, এমনই চিত্র যখন আল্লাহর জমিনে দেখতে পাবে, তোমার হৃদয়কে বলে দাও, তোমার অন্তরকে বলে দাও, তুমি নিজেকে বিশ্বাস করে নাও, এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই। ভাইজান বন্ধুরে আমার, ঠিক
একটা একটা করে এমনই নিদর্শনগুলি আল্লাহর জমিনে দেখা দেবে। ভাইজান, এই হলো নবীদের সুন্নাত। অনেকেই বলে নবীর সুন্নাত, কিন্তু আমি ইতিহাসের পাতায় পড়ে দেখলাম হযরত আদম আলাইহিসসালাতু সালাম থেকে নিয়ে আমার শেষ নবী পর্যন্ত প্রত্যেকটি নবীর মুখে দাড়ি ছিল। সেহেতু এটা আমার নবী বলে নয় গো, এটা হলো নবীদের সুন্নাত। কার সুন্নাত? নবীদের দয়কার নবীদের সুন্নাত। এই সুন্নাত, নবীর সুন্নাত নিয়ে মাথার টুপি নিয়ে বেজ্জতি হবে আমার ভাইরা। এই সুন্নাতি টুপি মাথায় দিয়ে আবির খেলবে, ওরা আবার হবে মুসলমানের বাচ্চা। কি গো, নামাজ পড়া টুপি মাথায় দিয়ে আবির খেলবে? খেলে না? এসেছি জামানা ও মোমেনা, এরপরে আর কোনো জামানা আসবে? আসবে না, এটাই শেষ। এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নই মিছে। এসেছি জামানা ও মোমেনা, কথাটা তোর নই মিছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আজি হইরে প্রকাশ, মিথ্যা আজি হইরে প্রকাশ, সত্য বুঝি যাই মুছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আজ থেকে যখন 65-75 বছর পূর্বে কিয়ামত ছিল, তখন দুনিয়ার সিস্টেমেটি চলাফেরা রং ভং কাটিং ছাটিং অন্যরকম ছিল। কেমন ছিল? আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার মায়েরা সব, আগেকার বোনেরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে, এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে। কথাটা কি বানিয়ে বলে দিলাম বাপু? আগেকার মেয়েরা সব, আগেকার বোনেরা সব, আগেকার ভাবিরা সব, এমন পুরুষ দেখিলে, এমন পুরুষ দেখিলে, এ ঘোমটা দিয়ে লুকিয়ে যেত গাছের আড়ালে, এমন গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব, এমন পুরুষ দেখিলে, ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানা এসেছে। এখনকার মেয়েরা সব, এখনকার বোনেরা সব, এমন পুরুষ দেখিলে, ধাক্কা দিয়ে রাস্তায় চলে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। এত গ্যাদারিং ভিড়, সরু রাস্তা আমি দেখেছি অনেক জায়গায়, এখন এই পার্সোনাল গাড়িতে চলছে, ওইখানে যে বলছে সরি, বলে আমেরিকা থেকে এসছে জার্মানের কুদ্দুসের বেটি সলিমতি রহিমা আমেরিকা থেকে এসছে, ও নিজে থেকে কচলে চলে গেল, ওখানে যাবো যে সরি। তুই জানিস না ভিড়ের মধ্যে গেলি কচিলে, কচিলে নিলি, দিয়ে ওইছে যা বলছে সরি। হোয়াট ফোকা, কাকে বুঝাচ্ছ? মুনির কি বুঝে না? এ তুই খ্যাপা, এ বড় তো মানের ছেলেরা সব, কখনকার কখনকার কখনকার, এ বড় তো মানের ছেলেরা সব, এ বড় তো মানের মেয়েরা সব, এ বর্তমানের ছেলেরা সব রেলগাড়িতে যায়, এমন বাস গাড়িতে যায়, দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কয়। এ চাচা চাচা করে তারা, এ চাচা চাচা করে তারা, সম্প্রীতি দেই দেশে,
আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে, শেষ জামানা ও মোমেনা কথাটা তোর নয় মিছে, এখনো মোদের সময় আছে রে। আল্লাহ রহমান আল্লাহ রহিম, আমার আল্লাহ অতি দয়ালু দয়া দাতা। ভাই গো, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই, যদিও আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। ভাই হয়ে ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করে যায় বন্ধু, ওই দিন অতি খাতারনাক ময়দিন রে, সেই দিন এমনই এক বিপজ্জনক ময়দিন, সেই দিনটি স্মরণ করুন বন্ধু। এটা হলো আমাদের বাস স্থান, ভাই জান একটি বাস স্থানে কতক্ষণ আমার সময়, যতক্ষণ বাসটি আমার স্থানে না আসে, বাসটা এসে গেলেই আমাকে চড়ে নিতে হবে, আর চড়ে নিলেই বাস তার ছেড়ে চলে যাবে, কথা ঠিক কিনা বলুন। ভাই গপ, এটা আমার দুনিয়া নই রে, এই দুনিয়া বাস স্থান, এই দুনিয়া অল্প দিনের জন্য। ভাই গো, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার লালসাই পড়ে, এই দুনিয়ার লক্ষ কোটি ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে নষ্ট বরবাদ হয়ে যেও না, সেই দিন কেউ কাউরি হবে না রে, সেই দিনটি এমন বিপজ্জনকময় দিন হবে, সেই দিন আমার আল্লাহ তার নির্ধারিত ফারিস্তাকে বলে দেবে, রে ইসরাফিল, আমি আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য। ইসরাফিল রে, আজ থেকে বিগত বহুদিন পূর্বে তোরে যেই দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব মোতাবেক আজকে তার ফয়সালা করে দে। যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে ইসরাফিল, আমার আল্লাহর অর্ডার মোতাবেক আমার আল্লাহর দেওয়া যন্ত্রটিতে ফুঁক দিয়ে দেবে, যন্ত্রটির নাম কি রে? সিংহাপ। ভাই গো, ওই সিংহাই যখন ইসরাফিল করে ফুঁক দিয়ে দেবে, বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, তিনি তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহ।